সত্যমতের সরকার, নিরপেক্ষ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকারই আসুক না কেন সেই সরকারের অধীনে বাংলাদেশের জনগণ যেন তার নিজের ভোট যাকে খুশি তাকে দিতে পারে, এই অধিকার প্রতিষ্ঠা করাই হলো আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের উদ্দেশ্য। তিনি আমাদেরকে এই নির্দেশনা দিয়েছেন। আমরা পার্টি অফিসে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন তাদের সাথে কথা বলে আমরা ওয়ার্ডে ওয়ার্ডে মহানগর কেন্দ্রে আমরা মাইক বিভিন্ন সংগঠন তারা হচ্ছে একটা ইমার্জেন্সি নাম্বার দিয়েছে যে কেউ যদি আক্রান্ত হয় তাদের সাথে যোগাযোগের জন্য। আপনারা এমন কোন ইমার্জেন্সি নাম্বার? ইমার্জেন্সি নাম্বার আমার নাম্বার অলওয়েজ ওপেন, আমি ধরবো, কোনো সমস্যা হলে আমরা তাৎক্ষণিকভাবে সেখানে ব্যবস্থা করবো, নিয়ে যাবো। আমরা পার্টি বিরুদ্ধে আমরা সর্বপ্রথম প্রেস ক্লাব যাবো। আপনারা জানেন কিছু কুচক্রি মহল দলের ভিতরে ঘাটি মারা থাকা কিছু কুচক্রি মহল যারা দলের নিবেদিত নয়, দলের জন্য তারা ডেডিকেটেড নয়, এই লোকেরা হয়তো কারোর সাথে কোনো রকমের যদি অসাধারণ আচরণ করে থাকে দল এটার দায়িত্ব নিবে না। আমাদের চেয়ারম্যান মহোদয়ের ডাইরেক্ট নির্দেশ, ডাইরেক্ট আমরা বলছি দল দায়িত্ব নিবে না। আমরা তাদের বিরুদ্ধে যদি দলীয় কোনোভাবে সম্পৃক্ত থাকে সাংগঠনিক ব্যবস্থা নেবো, আর দলের বাইরে কোনো লোক হলে দায়িত্ব তো নেবো না। আমরা একটা প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সেটা বলে দেবো।